প্রত্যাশা মতোই নবদ্বীপ পৌরসভার সমস্ত কাউন্সিলরদের শপথ গ্রহণ হল বৃহস্পতিবার। এদিন নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চ থেকে নবদ্বীপ পৌরসভার 24টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলররা শপথ নিলেন। সমস্ত কাউন্সিলরদের সম্মতিক্রমে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন বিমান কৃষ্ণ সাহা। শপথ নেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত নতুন চেয়ারম্যানের লক্ষ্য একটাই, হেরিটেজ শহরকে নতুন করে সাজিয়ে তোলা। পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 51 ধারা অনুযায়ী শপথ আমি নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সাথে অঙ্গীকার করছি যে আইনমতে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বহন করব। শ্রীমতী মনোরঞ্জন মণ্ডল নবদ্বীপ পৌরাঞ্চলের 2 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করছি যে আইন মতে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বহন করব। পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 51 ধারা অনুযায়ী শপথ আমি ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সাথে অঙ্গীকার করছি যে আইন মতে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বহন করব। আমি শ্রী সুজিত কুমার সাহা নবদ্বীপ পৌর অঞ্চলের 6 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি যে আইন মতে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বহন করব। বিশ্বাস ও আনুগত্য বহন করব এবং যে কর্তব্য সম্পাদনের মধ্যে আমি আবদ্ধ হতে চলেছি সেগুলো বিশ্বাসের সঙ্গে পালন করব। আমি শ্রী সরঞ্জন পাল নবদ্বীপ পৌর অঞ্চলের 9 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সাথে অঙ্গীকার করছি যে আইন মতে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানে। আমি শ্রীমতী মনিতা চক্রবর্তী নবদ্বীপ পৌর অঞ্চলে 10 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সাথে অঙ্গীকার করছি যে আমি শ্রী গোলাপচন্দ্র রায় নবদ্বীপ পৌর অঞ্চলের 11 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি যে আইন মতে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বহন করব। আমি শ্রী বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ পৌর অঞ্চলের 12 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করছি যে আইন মতো প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বহন করব এবং যে কর্তব্য সময়ের মধ্যে আমি আবদ্ধ হতে চলেছি সেগুলি বিশ্বস্ততার সঙ্গে পালন করব। পৌরাঞ্চলের 13 নম্বর ওয়ার্ডে নিষ্ঠার সাথে অঙ্গীকার করছি যে আইন মতে প্রতিষ্ঠিত ভারত
আমি শ্রী সুকুমার রাজবংশী নবদ্বীপ পৌর অঞ্চলের 14 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয় ঈশ্বরের নামে শপথ করছি। আমি শ্রী নির্মলা দিবে নবদ্বীপ পৌর অঞ্চলের 14 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হয় ঈশ্বরের নামে শপথ করছি যে আইন মতে প্রতিষ্ঠিত। আমি নিতাই চন্দ্র দাস নবদ্বীপ পৌরসভার অঞ্চলে 16 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমি শিবনীতা রায় নবদ্বীপ পৌর অঞ্চলে 17 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সাথে অঙ্গীকার করছি। আমি শ্রী আশিষ চক্রবর্তী নবদ্বীপ পৌর অঞ্চলে 18 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি। আমি শ্রী দেবাশিষ ঘোষ নবদ্বীপ পৌর অঞ্চলে 19 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, নিষ্ঠার সাথে অঙ্গীকার। আমি উষা রায় নবদ্বীপ পৌর অঞ্চলের 20 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি। আমি শ্রীমতী শীলা সাহা নবদ্বীপ পৌর অঞ্চলের 21 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি। আমি শ্রী গুপ্ত বাচ্চা নবদ্বীপ পৌর অঞ্চলের 22 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি, অঙ্গীকার করছি যে আইন মোতাবেক যথাযথ শপথ গ্রহণ করছি। নবদ্বীপ পৌর অঞ্চলের 23 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি যে আইন মতে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য। আমি শ্রীমতী পারুলেদা নবদ্বীপ পৌর অঞ্চলের 24 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈশ্বরের নামে শপথ করছি। নবদ্বীপবাসী নয় শুধু, এটা একটা হেরিটেজ সিটি। হেরিটেজ সিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পর থেকে নবদ্বীপের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। দেখো, পৌরসভার বেড়ে যাওয়ার ফলেই আমাদের পৌরসভার অন্তর্গত 24টা ওয়ার্ডেই মানুষ আমাদের সমর্থন করেছে ব্যাপকভাবে। আমি প্রথমে নবদ্বীপের নাগরিকদের কাছে আমি শ্রদ্ধাপন্ন হয়ে আমি নমস্কার জানাচ্ছি, তাদের কাছে আমার নমস্কার। এবং সর্বোপরি এই সুযোগটা করে দিয়েছে আমাদের দল, যার নেত্রী সর্বভারতীয় সভানেত্রী দলের তথা বিশ্ববন্দিত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলয় ভট্টাচার্যের রিপোর্ট, তারা নিউজ, নদিয়া।